কানুয়া সরকার শ্রীপুর দুনিয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রী মহোদয় জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মহোদয় উপস্থিত আছেন। আমাদের স্থানীয় সরকার মন্ত্রী জনাব তাজুল ইসলাম উপস্থিত আছেন। সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা, সুনামগঞ্জের উন্নয়নের রূপকার, সুনামগঞ্জকে যিনি সব সময় আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি কুমিল্লা। উনি কুমিল্লার কৃতি সন্তান, সে কুমিল্লা থেকে নির্বাচিত হয়ে উনি মন্ত্রী হয়েছেন। আজকে আপনাদের সুখ দুঃখ দেখার জন্য এবং একটা নতুন উপজেলা হয়েছে সেটা দেখার জন্য আপনাদের এখানে ছুটে এসেছেন। আর আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান যিনি জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে নির্বাচিত হয়েছেন এবং উনি পরিকল্পনা মন্ত্রী, আপনাদের এলাকার উন্নয়নের সাথে উনি সবসময় সম্পৃক্ত থাকেন। সারা বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে তিনি পরিবর্তন করেন, উন্নয়ন করেন। তো কয়েকটি ক্ষেত্রে তিনি বিশেষভাবে নজর দেন। প্রথম ক্ষেত্র হলো এই যে আমাদের মা বোনেরা মহিলারা বসে আছেন, তাদের জন্য শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করেন। বিশেষ করে সুনামগঞ্জের জলমগ্ন মানুষের জন্য তিনি দিন রাত চিন্তা করেন। এই সুবাদেই তার সঙ্গে আমার পরিচয় এবং কাজ করার সুযোগ। তিনি আপনাদেরকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, এই জন্য তার সঙ্গে কাজ করি। আর কোনো কারণ নাই কাজ করার, আমার বড় উচ্চ অভিলাষ নাই, বড় নেতা হওয়ার কোনো শখ নেই, যেটুকু আছে এইটুকু যথেষ্ট। শেখ হাসিনার সঙ্গে কাজ করি, তার মহান পিতা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে কাছে থেকে দূর থেকে দেখা শুরু হয়েছিল, এইগুলো আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। এইগুলো দিয়েই আমি আগামী দিনে স্বপ্ন দেখি। যাই হোক, আপনারা অনেক দাবি দাওয়া তুলেছেন, শেখ হাসিনার বাংলাদেশ যখন উড়াল দিয়েছে, আপনারা জানেন না, এটা দেখছেন না, সুতরাং উড়াল বাংলাদেশে উড়াল সড়ক হবে, এটা নস্যি সামান্য চিন্তা করবেন না। আমি এলাকার ছেলে, আমার হাতে তার কোনো ক্ষতি হবে, আমার হাতে তার পরিকল্পনা কোনো ব্যাঘাত হবে, এইটা আমি গ্রহণ করতে পারি না। তিনি আমার মায়ের মতো, আমার বোনের মতো, বয়সে যদিও ছোট তিনি আমার অনেক ঊর্ধ্বের নেতা, তাই তিনি আমাকে অন্যের মতো বিশ্বাস করেছেন। সে বিশ্বাসে সামান্য ফাটল আমি ধরতে দিব না। আপনাদের কলঙ্ক হবে, আপনাদের হাওড়ের ছেলে যদি ওখানে কোনো ক্ষতি করে শেখ হাসিনার, আমাদের সরকারি অর্থে বা সরকারের কোনো নিয়ম কানুনে ব্যাঘাত ঘটাই আমি, আপনারা লজ্জা পাবেন। অন্য জেলার মানুষ বলবেন তোমাদের এই মন্ত্রী মান্নান এই অন্যায় করেছে। আমি অন্যায় করতে চাই না, আমি জানি ঠিক মতো কাজ করলে হাওড়ের উন্নয়ন হবে, গ্রামের উন্নয়ন হবে, সকল স্থানীয় সরকার যা আছে জেলা উপজেলা ইউনিয়নে সব কিছু তিনি দেখভাল করে। তো চিন্তার কোনো কারণ নেই, তিনি দুইবার এখানে এসছেন, আগে এসেছিলেন, একটু আগে বললেন যে আবারও আসতে পারেন, আমি তাকে বারবার এখানে আসার জন্য নিমন্ত্রণ জানাবো, দাওয়াত দিব এবং মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো তিনি দীর্ঘজীবী হবেন।
ঢাকা যেতে না যেতে হয় ঢাকাতে না গিয়ে যেতে আমাদের কাজগুলো হয় এইগুলা আপনারা দয়া করে করে দিন আমি আর কথা বাড়াবো না আমার পরে আমার ভাই তাজুল ইসলাম আমরা পাশাপাশি বসি সংযোগে ক্যাবিনেটও আমরা কাছাকাছি থাকি আমার তিনি বন্ধু মানুষ অত্যন্ত গুণী মানুষ অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ তিনি অত্যন্ত সৎ একজন মানুষ আমাদের ক্যাবিনেটে সবাই সৎ কেউ বলতে পারবে না শেখ হাসিনা ক্যাবিনেট কোনো অসত্যকারী আমি জোর করে বলতে পারি কম বেশি কাজে আমি কম কাজ করি তাজুল ইসলাম বেশি কাজ করে কিন্তু অসৎ লোক আমাদের সঙ্গে নাই এইটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি কেউ দেখাতে পারবে না সুতরাং যাই হোক এটা আপনারা বিচার করবেন আমি আর বক্তৃতা বাড়াবো না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আবার অভিনন্দন জানাই ধন্যবাদ এবং আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হাজং গারো অন্যান্য সম্প্রদায়ের যে সকল মা বোনেরা ভাই বোনেরা আছেন আপনাদের জন্য আমার সরকার প্রধানের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা ভালোবাসা আপনারা আমাদের বহুজাতিক সংসারে পরিবারে সমান সদস্য আপনারা সমান মর্যাদা নিয়ে নির্ভয়ে এই দেশে বাস করবেন সকল মানুষের জন্য বাংলাদেশ কোনো বিশেষ মানুষের জন্য বাংলাদেশ নয় সেই বাংলাদেশের জন্য আমরা অবিরাম কাজ করে যাব এই দেশের উন্নয়ন হবে আমাদের ছেলেমেয়েরা আনন্দের সঙ্গে বসবাস করবে এই আমাদের প্রার্থনা ধন্যবাদ বারবার ধন্যবাদ বলছিলাম জয় বাংলা জয় ভগবান হবে ফ্রিজ হবে এবং সরাসরি কর্মকর্তা আসবে মধ্যনগরের মানুষের ভাগ্য উন্নতি হবে এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের রাস্তাঘাট পর্যায়ক্রমিকভাবে করতে হবে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা